প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা খুঁজে বেড়াই কি খাবো, কি খেলে আমাদের একটু স্বস্তি হবে, একটু শরীর ঠান্ডা হবে, কি খাবো এবং সেটি আমরা কেন খাবো সেই নিয়ে আজকের আলোচনা। তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এইবার বলি কোন সবজি বা কী খেলে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারবো এই গরমে। সবজিটির নাম হচ্ছে লাউ। লাউ আমাদের শরীরের জন্য উপকারী এটা আমরা জানি, কিন্তু কতটা উপকারী, স্বাস্থ্যগুণ কি রয়েছে সেটাই আসুন জেনে নিই। প্রথমেই বলে নিই লাউয়ের কি কি পুষ্টিগুণ বা পুষ্টিগত উপাদান রয়েছে। লাউয়ে রয়েছে ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ফসফরাস, নিকোটিনিক অ্যাসিড, পটাশিয়াম, এছাড়াও রয়েছে খনিজ লবণ, ভিটামিন B1। প্রথমেই বলি হজমের যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে, কোষ্ঠকাঠিন্য, পেট ফেপে যাচ্ছে, গরমে এই ধরনের সমস্যাগুলো প্রচুর দেখা যায়, এরম কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই লাউ খান, কারণ লাউ হজমে সাহায্য করে, সঙ্গে কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপার সমস্যাকেও অনেকটা দূরে সরিয়ে দেয়। এছাড়া আপনি যদি হার্টকে সুস্থ রাখতে চান তাহলে লাউ আপনাকে খেতেই হবে। শরীর ঠান্ডা যদি রাখতে চান লাউয়ের বিকল্প নেই। লাউয়ের 32% জলীয় হওয়ার কারণে দেহে জলের প্রয়োজন মেটাতে পারে, ফলে লাউ খেলে গরমে আপনার শরীর কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। আর এই লাউয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস, যেটা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে, দাঁত ও হাড়কে মজবুত করতে সাহায্য করে এই লাউ। এবার বলি ডায়াবেটিস রোগীদের জন্য লাউ কতটা উপকারী। লাউয়ে ক্যালোরির পরিমাণটা অনেকটাই কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ ভীষণ উপকারী। ডায়েটিংকালে লাউ ভালো ফল দেয়। অনেকেই আজকাল ডায়েট করেন, শরীর সচেতন যারা রয়েছেন তাদের জন্য বলি ডায়েটিং করলেও লাউ কিন্তু আপনি খেতেই পারেন। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ ঠিক রাখতে পারে এই লাউ। এছাড়াও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লাউ। ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা, অনেক সময় ঘুমের অসুবিধে অনেকেরই থাকে, রাত্রিরে ভালো ঘুম হয় না, যার জন্য নানা রকম সমস্যা হয়, এই অনিদ্রাজনিত রোগ দূর করতে পারে লাউ। শুধু তাই নয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমিয়ে দিতে পারে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে লাউ। লাউয়ে রয়েছে ভিটামিন C, B, K, A, আয়রন, ফোলেট, পটাশিয়াম, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকাংশেই বাড়িয়ে দেয়, এমনকি দেহে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে এই লাউ। এছাড়াও উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের জন্য লাউ একটি আদর্শ সবজি। পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক হিসেবে লাউয়ের রস খেলে দেহে গ্লুকোজের লেভেলটা একদম ঠিক থাকে। এছাড়াও ইউরিনের সংক্রমণজনিত যদি কোনো সমস্যা থাকে বা কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু লাউ আপনাকে খেতেই হবে, কারণ লাউ কিডনির কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এবং ইউরিনাল সংক্রমণজনিত সমস্যা দূর করতে পারে। এটা গেল লাউয়ের স্বাস্থ্যগত দিক থেকে উপকারিতা। এবার আসি আপনার রূপের ক্ষেত্রে লাউ কতটা উপকারী হয়ে উঠতে পারে। প্রথমেই বলি চুলের গোড়াকে যদি শক্ত করতে চান বা চুল পড়া বন্ধ করতে চান, চুল পেকে যাওয়ার হার কমাতে চান, তাহলে লাউ আপনাকে খেতেই হবে। এমনকি আপনার ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে পারে এই সবজিটি, অর্থাৎ লাউ। আজকের ভিডিও থেকে জানা গেল লাউ আমাদের শুধু যে শরীরকে ঠান্ডা করে তাই নয়, আমাদের নানা রকমভাবে উপকার করে থাকে এই লাউ। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।